কেটে বিক্রি করবে নাকি জিজ্ঞেস করে এটা এটা কি খাইটা যদি খারাপ হয় হবে না খারাপ হবে কেন ভিতরে তো সরটা খাই ওদিন 3 কেজি হবে 60 টাকা না মানে 20 টাকা কেজি এর চেয়ে কম কিনব এখন যাও দেখ যাও এ দেখ যাও না 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 থাক থাক কাটু 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 কেটে দিবে কিনা জিজ্ঞেস লাভটা কি হবে আপনি বললাম হালকা যদি মনে করেন তেল লাল কি কম হয় তখন কি করবেন বলুন কি ছেড়ে দাও পুরো লাল চা হবে এক চা আমরা চা হবে হালকা কম হলে তো নিবই শুধু দাঁড়ায় আছে তো একবার চা না শেষ করতে দিতাম না দাম নাও খাবে না কি হবে না সাত কেজি লাল কি কাটে যদি এরকম 18 20 হয় আর আসবে তাহলে নিব আর যদি 11 কম বেশি হয় তাহলে নিব না এ 50 সাদা হবে না 20 টাকা না কাটো 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 কাটলে নিব কাটেন না 20 মিনিট বলে কাটেন তাহলে ভালো হবে কি বলেন কি কেজি হবে ওজন করতে জানেন দেখি ভাই দেখি বাবু অনেক মানুষের দোয়া ছিল বলে লাল বেড়ে গেল ভাই নাই এই যে লাল তরমুজ 20 টাকা কেজি খাওয়ার জিনিস ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাই আমি নিতে চাইছি এজন্য 10 টাকা কমাই দিতে কারণ অনেকে কাটার পরে তরমুজ নেয় না অনেকে কাটার পরে নেয় না খুব ভালো লাগে ছেলে
ভালো ভাই ভালো জিনিসের ভালো তো কত করে কত তিনশো টাকা কেজি আর এটা এক হাজার ছয়শ টাকা এটা আর এটার মধ্যে বার্তা দিয়ে নাই তো ভালো মনে হচ্ছে এটা তো আবার শুধু এক বছর আগে এক বছর আগের ফেলু কত কেজি ছয়শ টাকা ছয়শ টাকা কেজি হলুদ গুলা কতগুলো দিয়ে অল্প করে দেন দেন তাহলে চল্লিশ টাকা দিয়ে দশটা দিয়ে দেন একদম বিশ টাকা বাবা রাজশাহীর বাইরে গুলারই দাম বেশি কম গত হাটে তো দাম কম ছিল হাট বসে না আমি গত কম ছিল ৩৬ হ্যাঁ পাল্লা।